নিয়োগ দুর্নীতি কাণ্ডে কালীঘাটের কাকুকে নিয়ে রাজ্য জুড়ে সরগোল পড়ে গেছে। সম্প্রতি সুজয় কৃষ্ণ ভদ্রের নাম সামনে আনে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তাপস মণ্ডল। আর এবার সেই সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে জমি কেনার মধ্যস্থতা করার 12 লক্ষের মধ্যে মাত্র 16,000 টাকা পাওয়ার অভিযোগ করেছেন লেক গার্ডেন্স এর বাসিন্দা দিলীপ কুমার ঘোষ। বাকি টাকা চাইলে হুমকি মিলেছে বলে অভিযোগ, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তাপস মণ্ডল বর্ণিত কালীঘাটের কাকু। সম্প্রতি সুজয় কৃষ্ণ ভদ্রের নাম সামনে আনে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তাপস মণ্ডল। ওর হাতে অনেক মস্তার আছে, অনেক কিছু আছে, প্লাস অভিষেকের নাম করেছে। ওর আগে বড় যে আমার সঙ্গে অভিষেক আছে, প্লাস আমার মস্তার কমনি যে আমার কাছে আমাকে 16,500 টাকা দিয়েছে, তার বেশি দেয়নি। 4,80,00,000 টাকা, 5 কোটি টাকা ধর মোরালেস। তখন কি বলেছিলেন, কত টাকা দেবে? আমাকে বলেছিল যে এই জমিটা করে দাও, আমাকে এবং প্রবীণ সরকারকে সামনে বলেছিল 12 লাখ টাকা তোমাদের দেবো আর কিছু না। আমি বলেছিলাম ঠিক আছে, সেই টাকা আজও পর্যন্ত দেয়নি। তারপরে যখন ওর কাছে টাকা না, তখন বলছে তুমি অনেক মস্তান হয়ে গেছো, তোমাকে টাকা দেওয়া হবে না। আমার কাছে জানো তো কি আছে, এরপরে এলে তোমার ইয়ে করে দেবো। মানে আমার 73-74 বছর বয়স, আমাকে এরকম করবেন? বলছে হ্যাঁ। আপনি অভিযোগ জানিয়েছেন? আমি অভিযোগ জানিয়েছি, দিদিকে বলো বলে চিঠি লিখেছি এবং স্পিড পোস্টে, তার কোনো জবাব পাইনি আজ পর্যন্ত। তখন আমি বাধ্য হয়ে সিবিআই অফিসে বলি, 20 লাখ টাকা ঘুষ দিয়েছে উকিলবাবু। হ্যাঁ, ঘুষ দিয়ে কি হয়, রেজিস্ট্রি এটা কমানো যায়, রেজিস্ট্রি ফিটা একটু আজকাল এই বাজারে কমানো যায়। হ্যাঁ, ঘুষ দিলে কমানো যায় শুনছি তো, আমি তো জানি না, আমি তো জীবনে করিনি, ওরা বলেছে আমি শুনেছি। এটা কি সুজাভদ্র করেছিলেন? সুজাভদ্র করেছে। সুজাভদ্র কোনো জমিই কেনেনি প্রথম কথা, দ্বিতীয় কথা দিলীপ কুমার ঘোষ বলে কারোর কাছে, দিলীপ কুমার ঘোষ বলে কারোর সঙ্গে আমার কোনো ব্রোকারেজ বা কিছু, জমিই যখন কিনিনি আর ব্রোকারেজের প্রশ্ন নেই। তো দিলীপ কুমার ঘোষকে চিনি? আপনি যার কথা বলছেন দিলীপ কুমার ঘোষ, আমি তাকে বাবলু ঘোষ নামে চিনি। মাঝে মধ্যে বলতেন খুব অবস্থা খারাপ, এই খারাপ, একটু যদি কিছু দেন, আমার তো খুব ওষুধ কিনতে পাচ্ছি না, এই পাচ্ছি না, ওই কখনো 500 টাকা, 200 টাকা, 700 টাকা, 800 টাকা, যেরকম যখন পারতাম পকেটে টাকা থাকতো, বয়স্ক মানুষ, সাহায্য করতাম। এখন কী হচ্ছে, এখন যদি সবাই এই সব ব্যাপারে সুজয়ভদ্র, তার মানে তো বুঝতে পারছেন না কত বড় ষড়যন্ত্র সব জায়গা থেকে হচ্ছে, যে সুজয়ভদ্রকে যেভাবে হোক ধরো এভারেস্টের বেস ক্যাম্প আর কি। এভারেস্টে কে আছে? সে দরকার নেই, এভারেস্টের বেস ক্যাম্প মুখ্যমন্ত্রীর দপ্তরে চলে গেল লোকাল থানায় না গিয়ে, করেননি একদম মুখ্যমন্ত্রীর দপ্তর সিবিআই। আমার এই পাড়ায় আছি রেপুটেশন, আপনি জিজ্ঞেস করুন, জীবনে জ্ঞান তো কখনো কাউকে ঠকাইনি। গোপাল দলপতি ব্যাংক অ্যাকাউন্টে নমিনি হৈমন্তী গঙ্গোপাধ্যায় সিবিআই সূত্রে এমনই দাবি করা হচ্ছে। 2016 বড়বাজারে বেসরকারি ব্যাংকে আরমান নামে অ্যাকাউন্ট খোলেন গোপাল দলপতি, আর হৈমন্তীকে নমিনি করেছিলেন গোপাল দলপতি ওরফে আরমান। সিবিআই সূত্রে দাবি 2023-এর জানুয়ারি পর্যন্ত ওই অ্যাকাউন্টে নমিনি ছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। সিবিআই সূত্রে এমনই দাবি করা হচ্ছে। গোপাল দলপতি ব্যাংক অ্যাকাউন্টে নমিনি হৈমন্তী গঙ্গোপাধ্যায় সিবিআই সূত্রে এমনই দাবি। 2016-তে বড়বাজারের একটি বেসরকারি ব্যাংক, সেই বেসরকারি ব্যাংকে আরমান নামে অ্যাকাউন্ট খুলেছিলেন গোপাল দলপতি, যে অ্যাকাউন্টে নমিনি ছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। গতকালই কুন্তল ঘোষের মুখে প্রথম শোনা গিয়েছিল এই রহস্যময় নারী হৈমন্তী গঙ্গোপাধ্যায় নাম, এবং কুন্তল ঘোষ তিনি এটাও অভিযোগ করেছিলেন যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ঠিক কি হয়েছে, কোথায় টাকা গিয়েছে, সব তার কাছে অদৃশ্য হয়েছে, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের কাছে অদৃশ্য হয়েছে। এবং আজ দিনভর আমরা দেখিয়েছি হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের একাধিক সম্পত্তির অদৃশ্য মিলেছে। আমরা দেখিয়েছি হৈমন্তীর বাড়ি হাওড়ার বাকসড়ায়, হৈমন্তীর পৈতৃক বাড়ি কোথাও বেহালায় তার ফ্ল্যাট রয়েছে, এমনকি লেকটাউনে বিউটি পার্লার এবং বিবাদী বাগে অফিস রয়েছে এই হৈমন্তী গঙ্গোপাধ্যায়।